হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ পল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে নতুন সুপারির চারা লাগাবো, আর তোমাদের সাথে শেয়ার করব সুপারির চারা লাগানোর বিশেষ পদ্ধতি, কীভাবে সুপারি চারা লাগাতে হয় এবং কতটুকু দূরত্বে লাগাতে হয়, কী কী সার প্রয়োগ করা যায়, আর যাদের নিচু জমি তারা কীভাবে সুপারির চারা লাগাবে। ঠিক আছে, তো সব কিছু জানতে সেই সবজি সঙ্গে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবে। এখন আমরা সুপারির চারাগুলি উঠাচ্ছি। এই দেখতে পাচ্ছ, চারাগুলি কিন্তু বেশ বড় বড়। এগুলোর বয়স পুরো 4 বছর। ঠিক আছে, তো প্রথমে কোদাল দিয়ে রিং করে নেওয়া হচ্ছে। এরপর এই দেখতে পাচ্ছ শাবল, এই শাবল দিয়ে শিকড়গুলি কাটা হবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কীভাবে তোলা হচ্ছে। এই শাবল ছাড়া কিন্তু সুপারির চারা তোলা খুব কঠিন, আর এটা ব্যবহার করলে খুব সহজেই তোলা যায়। এই দেখতে পাবে কীভাবে তুলবে। দেখতে পাচ্ছ এই শাবলের সাহায্যে শেকড় মাটি খুব সহজেই কেটে যাচ্ছে। আমরা সুপারি চারাটা তোলার আগে দিক মার্ক পয়েন্ট করে নিয়েছি, মানে সুপারি চারাটা এখানটায় যে পজিশনে ছিল ঠিক সেই পজিশনেই লাগানো হবে। তোমরা দেখতে পাবে আমরা যে কটা গাছ ওঠাবো প্রতিটা গাছই দক্ষিণ দিকে দাগ কেটে রেখেছি। এতে সূর্যের আলো ও তাপের সঙ্গে গাছের অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকবে। বড় চারা হলে বিশেষ করে এই মার্ক পয়েন্টটা করে রাখতে হয়, আর সেই মার্ক পয়েন্ট অনুযায়ী লাগাতে হয়। তো দেখতে পাচ্ছ এখন আমরা সুপারি চারাগুলি জমিতে নিয়ে আসছি, যেখানটায় পার্মানেন্টলি লাগাবো। কোদাল দিয়ে গর্ত খোঁড়া হচ্ছে একটু বড় বড় করে, এই লাইনটাতেই লাগাবো। তো এবার কথা হচ্ছে সুপারির চারা রোপণ করার সময় কী কী সার প্রয়োগ করা যাবে। তো দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি শুকনো গোবর সার, এগুলি আমি আগে থেকেই শুকিয়ে রেখেছিলাম। আর এগুলোর মধ্যে ট্রাইকোডার্মা মেশানো আছে যাতে কোনো ফাঙ্গিসাইড না থাকে। এবার ইম্পর্টেন্ট কথা হলো, সুপারির চারা লাগানোর সময় কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ না করলেও হবে, শুধুমাত্র গোবর সার প্রয়োগ করলেই হবে। ঠিক আছে, কেউ যদি বলে সুপারি চারা লাগানোর সময় পটাশ, ইউরিয়া, ডিএপি এগুলো দিতে হয়, আমি বলবো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে ভালোর চেয়ে খারাপও হতে পারে। ঠিক আছে, তবে সুপারি গাছে যে রাসায়নিক সার প্রয়োগ করা যায় না এটা কিন্তু একেবারেই না। তবে নতুন চারা লাগানোর ক্ষেত্রে সুপারি চারা লাগানোর 1 থেকে 1.5 মাস পরে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, নতুন শিকড় বের হওয়ার পরে, চারাটা বাঁচার পর। ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে সুপারি চারা কত ফিট বাই কত ফিট দূরত্বে লাগালে ভালো হয়। দেখো, সুপারির চারা কত ফিট বাই কত ফিট দূরত্বে লাগাবে সেটা অনেকটা ডিপেন্ড করে জমির উপরে। জমি যদি সারযুক্ত হয়, কালো মাটি হয়, তবে 6 ফিট বাই 6 ফিট দূরত্বে লাগানোই ঠিক আছে। আর যদি জমি বেলে মাটি হয়, মানে বালির ভাগ বেশি, তবে 7 ফিট লাগানোই সবচেয়ে ভালো হবে। আমাদের এখানটায় যেহেতু সারযুক্ত কালো মাটি, তাই 6 ফিট বাই 6 ফিট দূরত্বেই লাগানো হয়। তো চলো এবার বলছি যাদের নিচু জমি তারা কীভাবে সুপারি বাগান করবে। দেখো, যারা নিচু জমি তারাও সুপারি বাগান করতে পারো, তবে লেবার খরচটা একটু বেশি হবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানটায় যাদের নিচু জমি তারা কীভাবে সুপারি বাগান করে। এই দু সাইডে ড্রেন করে বিট করা হচ্ছে, আর সেই বিটের উপরে লাইন লাইন করে চারা লাগানো হচ্ছে। তো যেহেতু আমাদের বাড়ি পাহাড়ের খুব কাছাকাছি, বৃষ্টি হলে একদিকে জল বেয়ে চলে আসে, আরেকদিকে কিছুক্ষণের মধ্যেই নেমে যায়, তাই আমরা এভাবে বিট সিস্টেমের মাধ্যমে নিচু জমিতেও করতে পারি। আর যেসব অঞ্চলে দীর্ঘদিন ধরে জল জমে থাকে সেইসব অঞ্চলে সুপারি চাষ করা একেবারেই সম্ভব না। এখন যে সুপারির চারাগুলি দেখতে পাচ্ছ, এই চারাগুলি আমার নার্সারি থেকে নিয়ে গেছে, ওই গত 1 মাস হতে চলল, 8 এপ্রিল 2024 নিয়ে গেছে, আর আজকের ডেট হচ্ছে 13 মে। ঠিক আছে, তো সুপারি চারাগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে।